শোবার ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো। মঙ্গলবার বিকেলে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের উকিলপাড়া এলাকায়। বুধবার বিকেল 4:30 নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত করা হয়। জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম রেখা পাসওয়ান সিং। যদিও ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ মৃতা ওই গৃহবধূর আত্মীয়দের। ইতিমধ্যেই ওই গৃহবধূর স্বামী বিজয় সিংকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। মৃতার আত্মীয়া খুশি পাসওয়ান কি জানিয়েছেন শুনুন। নাম আচ্ছা, যে মারা গেছে কি নাম? রেখা পাসওয়ান। কে হয় আপনার? ননদ। আচ্ছা, কোথায় বাড়ি? ননদের নাম উকিলপাড়া। আচ্ছা, বিয়ে উকিলপাড়া হয়েছিল? হ্যাঁ। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 20 বছর। হ্যাঁ, 20 বছর। 20 বছর। হ্যাঁ। ছেলে মেয়ে আছে? ছেলে আছে 18 বছর। ছেলে 18 বছর। 11 বছরের? 18 বছরের ছেলে আছে। হ্যাঁ। আচ্ছা, কিভাবে মারালো, কেন মারা গেল? স্বামী স্ত্রী মানে কেচাল করতো। স্বামী তো কলেজে চাকরি করতো, চাকরি করে বড় বউয়ের সাথে কিছু দিত না, কোনো টাকা পয়সা দিত না, অন্য বউয়ের সাথে ঘুমাইতো, থাকতো, ওর সাথেই সংসার করতো, না ছেলেকে দেখতো না ওর বউকে দেখতো। তারপরে মার ধরো শান্তি রোজই করতো। আর কালকে হঠে হলো কি যে ও লক্ষ্মী ভণ্ডার করে, আঙনবাড়িতে কাজ করে, ওই পয়সা দিয়ে নিজের ছেলেকে মানুষ করলো। তারপরে কালকে হলো কি হঠাৎ এসে বলে কি যে লক্ষ্মী ভণ্ডার টাকা পাইছিস আমাকে দে, ওই না দিবে, ওর বাসন ছুঁড়ে মারতেছে, এটা ছুঁড়ে মারতেছে, ওটা ছুঁড়ে মারতেছে, ও শান্তি জ্বালায়। ওর ছেলের মা কী করলো, ওকে মানে বার করে নিয়ে আসলো, বউটা যায় দৌড়ায় যায় দেখ হট করে মানে লাগাই নিল ফাঁসি। এখন ও লাগাইছে না, এ গলায় চেপে মেরে দিচ্ছে, আমরা লাস্ট এখনও দেখি না লাস্টটাকে, ওরাই মারছে। ওর জাটাও ওর সাথে লাগিয়ে থাকতো, মানে বাড়িতে শান্তি হইতো, গালাগালি করতো, শান্তি মতন থাকতে দিত না। কেউ গ্রেপ্তার হয়েছে নাকি? পুলিশে নিয়ে গেছে। কি নাম স্বামীর? ও কি করে? কলেজে চাকরি করে, বললাম না বেতন কামাই করে বউয়ের হাতে দিত না, তো অন্য সংসার করতো, এই দুর্গা পূজার মধ্যে অন্য বউকে নিয়ে ঘুরতো, বউকে পাতাই দিত না। এগুলো আবার কি স্বভাব, ভদ্র ঘরে মানুষ হয়ে এরকম স্বভাব? আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি কি ওর চাকরিটা মানে ছেলে পায়, আর ওকে মানে জেল থেকে যত না বার হয় আমরা চাই যেন ও শাস্তি পায়, ওই ওর মানে ও না বাড়ায়, ওই বউটাকে যাতে না ছাড়া হয়, ওই বউটার জন্য মারছে, ওই বউটা আর ওর বরটা মিলে মারছে, স্বামীটা আর ওই যে সম্পর্ক আছে বউটার সাথে, ওই বউটা শিখায় দিয়ে ওই মারবাইছে, মারছে। কালকে এখনো লাশই দেখি না, কালকে মনে করি কি করছে না করছে। আমাদেরকে ডাকলো বলে বাড়িতে আসো, বাড়িতে গেছি আমরা, মেয়েকে পাই। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি লোহাকালী বাড়ির এখানে। হ্যাঁ, লোহাকালী বাড়ি মিলনপাড়া। 14 টাইমলাইন রায়গঞ্জ।